হিন্দু ধর্মের প্রতি আসক্ত হয়েছিলেন। নিজের ধর্ম ত্যাগ করেননি, কিন্তু বাংলা শিখেছিলেন, হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করতেন। তিনি পর্তুগিজ ব্যবসায়ী হ্যান্সম্যান অ্যান্টনি, থুরি অ্যান্টনিকো বিয়াল। তার নামই জড়িয়ে রয়েছে বউবাজারের এই কালী মন্দিরের সঙ্গে। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের এই মন্দিরকে তাই ফিরিঙ্গি কালীবাড়ি বলেই জানেন সকলে। অ্যান্টনি নিজেকে সর্বধর্মের ঊর্ধ্বে নিয়ে গিয়েছিলেন, এই মন্দিরে তাই আজও সব ধর্মের সমন্বয় ঘটে। অনেকে বলেন বাঙালি বিধবা সৌদামিনীকে স্ত্রী রূপে গ্রহণ করার পরই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্টনি। আর একটা সময় সিদ্ধেশ্বরী কালী হয়ে যায় ফিরিঙ্গি কালী। সৌদামিনী নাকি অনুপ্রেরণা দিয়েছিলেন, পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরাও এসে পুজো দিতেন এই জাগ্রত মন্দিরে। প্রায় 400 বছর আগে সাত সমুদ্র তেরা নদী পার করে এখানে এসে সেটেল করেন। প্রথম উনি সেটেল করেছিলেন গৌরহাটি বলে চন্দননগর একটা জায়গা, স্পেশালি ফরাসডাঙ্গা, ওখানে উনি সেটেল করেন। ওনাদের এখানেই উদ্দেশ্যই ছিল ব্যবসার জন্য আসা, এখানে ব্যবসা করার। ওদের ওনার মামা ছিল নারাটান সাহেব, উনি এখানে নুনের ব্যবসা এবং ওই জাহাজের তলা আলকাতরা লাগার এই দুটো ব্যবসা করতেই এখানে আসা। তা সেই ওখানে উনি সেটেল করেন গৌহাটিতে ফরেস্টাঙ্গা বলে একটা জায়গায়, ওখানে উনি সেটেল করেন। ওখানে উনি থাকতে থাকতে এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়, যিনি দোকা যায় খুব অল্প বয়সী এবং বিধবা। ওনার ওই কবিগ্রানের প্রীতি দেখে এবং ওনার রূপে মুগ্ধ হয়ে উনি তাকে বিবাহ করেন, তার নাম হচ্ছে সৌদামিনী দেবী। শোনা যায় উনি বিধবা ছিলেন, অল্প বয়সে বিধবা হয়েছিলেন। সেইখান থেকে ওনার হিন্দু দেবদেবীর প্রতি একটা আকর্ষণ আস্তে আস্তে জন্মাতে আরম্ভ করে। এইখানে তখন উনি মাঝে মাঝে আসতেন, এখানে মাঝে মাঝে আসতেন, তখন বস থাকতেন, দেখতেন সব দেবদেবী আছে, শীতলা মা আছে, মনসা দেবী আছে, দুর্গা আছে, নারায়ণী আছে, আছে, কিন্তু কোনো কালী মূর্তি নেই। তখন ওনার মনে একটা মানে ভেতর থেকে একটা জাগরণ আসে যে কৃষ্ণ আর খ্রিস্টের কোনো তফাত নাই। তখন উনি সৌদামিনীকে এটা গিয়ে শেয়ার করেন তার বক্তব্যটা। তখন সৌদামিনীর উদ্দীপনায় সাহায্যে তখন উনি স্থির করেন যে এখনই এখানে একটা পঞ্চমুণ্ডীর আসনের উপর আমি একটা মহাকালী স্থাপন করব। জানা গিয়েছে বাংলার 905 বঙ্গাব্দে মন্দিরের ফলক প্রতিষ্ঠা হয়, তখনও খাতায় কলমে শহর কলকাতার জন্ম হয়নি। ভাগীরথী নদী আর তাকে ঘিরে কিছু খাল এই অরণ্য সংকুল অঞ্চলে জালের মতো জড়িয়েছিল। সেই বনেই পাতার ছাউনিতে ছিল শিব ও শীতলার মন্দির, সেখানেই পরে প্রতিষ্ঠিত হয় মাটির কালীমূর্তি। এইখানে মা বিরাজ করছেন, এইখানে অগ্নিশিখা জ্বলছে, এইখানে জ্যান্ত শিব বিরাজ করছে, এটাই হচ্ছে সেই আদি গাছ। যত বছর পুরনো তত বছর পুরনো গাছ, এই গাছ আর এই শিবমন্দির আমাদের পুরনো। এইখানেই শোনা যায় যে শ্মশান ছিল, কাপালিকের ওই তান্ত্রিকদের তন্ত্র সাজানো করতেন, যার জন্য কাপালি চলার এখানে মন্দিরও আছে সামনে সেন্ট্রাল মোড়ে। পরবর্তী সময়ে এখানে গড়ে উঠেছিল ইউরোপীয় বসতি, সেখানে আত্মীয়র বাড়িতে আসতেন চন্দননগরের অ্যান্টনি। তখন মন্দিরে দেখাশোনা করতেন বিধবা প্রমীলা দেবী, তাঁর সঙ্গেই প্রণয়ে আবদ্ধ হন অ্যান্টনি সাহেব। 1880 সালে মন্দির হস্তান্তরিত হয়
পোলবার বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে। সে অঞ্চলের ফিরিঙ্গিরা অনেকেই এখানে পুজো দিতেন। এখানে আমাবস্যায় মহানিশি পুজো হয়, হয় অন্নকূট ভোগ, তবে বলির প্রথা নেই। আজও প্রতি বছর কালী পুজোর দিন বহু ভক্ত সমাগম হয়। আরও একটি কারণে বিখ্যাত এই ফিরিঙ্গি কালীবাড়ি। ফিরিঙ্গি কালীবাড়ির এই হ্যান্সম্যান অ্যান্টনিকে নিয়েই তৈরি হয়েছিল কালজয়ী বাংলা সিনেমা অ্যান্টনি ফিরিঙ্গি। সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল 1967 সালে। হ্যান্সম্যান অ্যান্টনির ভূমিকায় অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। সৌদামিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন তনুজা। কলকাতা থেকে অমৃতা সেনের রিপোর্ট, আজ তক বাংলা।